নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল সোমবার যে তিনটি রাশির প্রবল অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। অবশ্যই আপনারা ভিডিওটিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। দেখুন, প্রতিদিন আমি কোনো না কোনো রাশির মহাপ্রাপ্তি বা আকর্ষিক প্রাপ্তি কথা কিন্তু বলি, কিন্তু আপনাদের রাশির নাম হয়তো থাকে, হয়তো আপনাদের সঙ্গে মিলে, আবার হয়তো মিলে না। আমি প্রতিদিন আপনাদেরকে বলি, কেটে কেটে যদি ভিডিওটি আপনারা যদি শুনেন, শুধুমাত্র রাশির নাম এবং শুভ সময় এবং মহাভাগ্যে যদি আপনার টার্গেট নাম্বার শোনেন, সেটা শুনলে শুধু হবে না। আমি এই ভিডিওতে যে আলোচনাটি করছি কি না, সেই আলোচনাটি শোনা কিন্তু একান্তই দরকার। কারণ প্রতিদিন কোনো না কোনো রাশির যোগ সৃষ্টি হয় অর্থপ্রাপ্তির। হয়তো আপনার রাশির নাম থাকে, কিন্তু আপনার অর্থপ্রাপ্তি ঘটবে কি না সেটা একমাত্র একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারবে। কারণ আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই আমি বারবার বলি, যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু হচ্ছে কলিযুগে অর্থের, হঠাৎ অর্থ বা আপনার শর্টকাটে অর্থর মুখ্য কারক গ্রহ হচ্ছে রাহু। অর্থাৎ রাহু যদি আপনার জন্মছকে শুভ থাকে কি না, নিশ্চিতরূপে আমি একটি কথা আপনাদেরকে বলতে পারবো যে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। হয়তো আমি যে কথাগুলো বলছি এটা হচ্ছে সম্পূর্ণ ইন জেনারেল, আপনাদের এখান থেকে আমি জন্মকুষ্টি বা হস্তরেখা দেখতে পাচ্ছি না। কিছু সংখ্যক মানুষের সঙ্গে আমি যে কথাগুলো বলছি মিলবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু মিলবে না। কারণ এটা একটা সার্বিক বিচার, ব্যক্তিকেন্দ্রিক এটা বিচার নয়। যদি আপনার গাঢ় যোগ থাকে, আপনার প্রবল অর্থপ্রাপ্তির সম্ভাবনা যদি থাকে, 100% আপনার একটা আগামীকাল হয়তো বড় কোনো অর্থপ্রাপ্তি কিন্তু হতে পারে। তবে দেখা দরকার যে অর্থপ্রাপ্তির যোগটা আপনার কোন বছর রয়েছে। কারণ আমি কথাগুলো বলছি, আপনারা অনেকেই যে টিকিট একটা কাটার একটা প্রবল একটা ইচ্ছা রয়েছে, আমি একটি কথা বারবার বলি, টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না। হয়তো আপনার সঙ্গে আমি যে কথাগুলো বলছি মিলবে, সেটা দেখা গেলো আজ থেকে 2-3 বছর পর। ততদিনে আপনি আপনার কষ্ট অর্জিত অনেক অর্থ আপনি খরচ করে ফেলেছেন। তাই প্রিয় ভিউয়ার্স, আমি হাত জোর করে আমি অনুরোধ করি আপনাদের কাছে, ভিডিওটি একটু হলেও আপনারা শুনবেন। কিছুটা হয়তো আপনাদের কাছ থেকে আমি সময় নিই, কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, যার মাধ্যমে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু 100% হবেই হবে। দেখুন, কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে, আবার কিছু কিছু রাশির ক্ষেত্রে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ থাকে না। যে তিনটি রাশির আগামীকাল বলছি, গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। বর্তমানে রথযাত্রা উপলক্ষে রাহু রক্ষা কবচের উপর স্পেশাল ছাড় রয়েছে। রথযাত্রা উপলক্ষে যারা রাহু রক্ষা কবচ নিতে যাচ্ছে, স্পেশাল ছাড় এবং বুকিংয়ের উপরেও কিন্তু স্পেশাল ছাড় কিন্তু রথযাত্রা উপলক্ষে কিন্তু রয়েছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অথবা রাহু রক্ষা কবচ বা গ্রহ রত্ন নিতে চাইছেন, 100% আপনারা এই সময় বুকিং করতে পারেন। এ সময় বিশেষ প্রতিকারটা করলে আপনাদের সৌভাগ্য লাভ কিন্তু হবে। দেখুন, আমি যে রাশিগুলোর নাম বলবো হয়তো আপনার সাথে কিছু কিছু ক্ষেত্রে মিলতে পারে, কিন্তু প্রপার আপনার যদি অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়, যদি গাঢ় যোগ থাকে, বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু হবে। লিখে রাখো, বড় ধরনের। এবং একটি কথা আমি বলি, ভাগ্য ভাব, কারণ এটা হচ্ছে ভাগ্যের খেলা। রাহু পাশাপাশি আপনারা যদি ভাগ্যভাবকে স্ট্রং করেন, আপনারা যদি ধনভাবকে স্ট্রং করেন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করেন, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি হতেই কিন্তু পারে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই রাহুকে
স্ট্রং করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন, আপনার ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন, এবং আপনার ক্ষেত্রে দশা মহাদশা কিসের চলছে সেটা আগে জেনে নিন। আমি বারবার বলছি নবাংশ চার্টকে কিন্তু দেখা দরকার, নবাংশ চার্টে আপনার এই প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না সেটা কিন্তু দেখা দরকার। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে বড় ধরনের অর্থপ্রাপ্তি রয়েছে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে অর্থপ্রাপ্তিতে বাধা আছে। দীর্ঘদিন চেষ্টা করছেন, বার্থ চার্ট রিফরমেশন আপনারা করুন, এবং যাদের এক দু নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না, অল্পের জন্য আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। কারণ রাহু হচ্ছে এই হঠাৎ অর্থপ্রাপ্তি বা আকর্ষিক অর্থপ্রাপ্তি কলিযুগে কিন্তু ঘটিয়ে থাকে, রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারগ্রহ। এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন এবং আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, এবং বর্তমানে ক্যাশ অন ডেলিভারি তো দেওয়া হচ্ছে রাহু রক্ষা কবচ, এবং এর সাথে সাথে আপনারা রথযাত্রা উপলক্ষে আপনারা বিশেষ এই সময় কিন্তু ডিসকাউন্ট পেতে কিন্তু চলেছেন। শুরু করা যাক তিনটি রাশির নাম, প্রত্যেকে ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা আলোচনা অবশ্যই আপনারা লিখুন, এবং আমি যে আলোচনাটি আপনাদের সামনে করছি একটু ভালো করে বুঝার, একটু ভালো করে শোনার চেষ্টা করুন, একবার না পাঁচবার শুনুন, খুব ইম্পর্ট্যান্ট এই আলোচনাটি। আপনাদের কিছুটা সময় আমি হয়তো গোপসিক্ত আপনাদের কাছে কিছুটা সময় নেই, অবশ্যই আপনারা আলোচনায় শুনুন। ওং নমঃ শিবায় অবশ্যই আপনারা কমেন্ট করুন। নাম্বার ওয়ান, আগামীকালের যে রাশির আমি কথা বলব সে রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির আগামীকালের সকাল 10:18 থেকে 12:32 পর্যন্ত টাইমটা শুভ, নাম্বার ওয়ান রাশি কর্কট। নাম্বার টু যে রাশির আমি নাম বলবো সে রাশির নাম আপনার মীন রাশি। মীন রাশির আপনার আগামীকালের যে শুভ সময় সকাল 11:03 থেকে শুরু করে আপনার 11:03 থেকে শুরু করে আপনার টাইমটা দেখা যাচ্ছে ঠিক 12:37 পর্যন্ত টাইমটা শুভ। অবশ্যই মহাভাগ্যে আপনারা টার্গেট নাম্বারটি জানতে পারবেন। তিন নম্বর এবং অন্তিম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময়টা দেখা যাচ্ছে সকাল 10:45 থেকে টাইমটা শুরু হচ্ছে, আপনার 11:53 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ তুলা রাশি, মীন রাশি এবং কর্কট রাশির হঠাৎ প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে। নমস্কার।